নমস্কার, সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বাড়িতে আমাদের সবার একই অবস্থা, মা গতকালকে যেরকম ছিল আজকে যেরকমই, সকালবেলা কিছু খাওয়া দাওয়া করে নিতে পারছি, বারান্দা শুয়ে দিয়েছি, এখন বারান্দায় আছে। বাবা আছে মোটামুটি আর কি, তেমন ভালো নাই। তো আজকে চাচি আসছে, চাচি যে চাচা দোকান করে স্কুলে, ভ্রাম্যমাণ দোকানের আগে দেখাইছি, দোকান চাচাকে দিয়ে তারপর আমাদের বাড়িতে আসছে, এখন গল্প করতেছে বাবার সাথে, সাথে শুক্রবার আছে। এই বর্তমান পরিস্থিতি। তো আজকে তেমন কাজ কাম নেই, যত যাই কিছু করি সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা আমাদের পাশে থাকেন। বেগুন সারা লাগাবো বর্ষাকালীন, বেগুন বেগুন আগাছা গুলো হয়েছে করে দেয় দেখে বাবা লাগিয়ে দিল। আগে যে বেগুন গাছগুলো বুনছিলাম ওগুলো তো এখন বেগুন ধরে না, ধরলেও একটা বৃষ্টি হওয়ার পরে যে বৃষ্টি হয়েছে তা আশা করা যায় না। এখন যে বেগুন চারাগুলো লাগাবো এগুলো হচ্ছে বর্ষাকালীন জাত, বর্ষাকালে বেগুনগুলো আসে আর কি, চারাও বড়ো হয়েছে, বাবা বর্ষা কিছু লাগাইছে, আরও কিছু চারা আছে, এই পাঁচ দিয়ে ভাবছে যে লাগাইলে দলের সাথে নিজের খাওয়া যাবে, আস্তে আস্তে জায়গাটাকে পরিষ্কার করি। তা সেখানে এই জায়গাটা পরিষ্কার করতেছি, গতকালকে তো ওই পাশে পাট বোনা হয়েছে, দক্ষিণ পাশের আমাদের জায়গাটা হয়েছে বোনার জন্য, আর একটা বৃষ্টি হলে একটা পাট বুনে দেবো, সেটটা সেট পরিষ্কার করা হয়েছে, এইটুকু জায়গা পরিষ্কার হলেই এটা মোটামুটি এটা রেডি হয়ে যায়। মা ডাকি কি বললো? হ্যাঁ কি
পরে আপনাদের করে দিতে হবে। যে সম্পূর্ণ জায়গা পরিষ্কার করা হয়ে গেছে, এখন বৃষ্টি হলেই এখানে পাট বোনা যাবে। রান্না করবো খুবই ভালো হয়েছে। এর কুষ্টি আসা যে কোনো কিছু নেই, খুব ভালো হয়েছে। আবারও বুনছি কিন্তু জ্বালিবেন না, নেই আর কতদিন পরে জ্বালাইব। আজকে রান্না করবো মাসকলের ডাল, ভাত রান্না করা হয়ে গেছে। আর রান্না করবো ডাটা, আর হয়েছে ধন্দুল দিয়ে ডিম দিয়ে একটা তরকারি রান্না করবো। তো মাসকলের ডাল সোমবারের সময় হয়ে গেছে, আমার সবজি কাটার প্রায় শেষের দিকে। আজকে চাষি বাড়িতে কাজ আছে, এজন্য থাকি ভাই, চাষি চলে গেছে। ডাল সোমবার দিয়ে দেব। এখানে আদা বাটা জিরা গরম মশলা বাটা এখন নামিয়ে ফেলবো।
জল রান্না শেষ, এখন তরকারি রান্না করবো। ঝুল দিয়ে দেবো, জাল হতে থাক। জিরে গরম মশলা বাটা দিয়ে দিলাম, এখানে ডিম ভাজি এইভাবে করে দিলে বাবা খুব পছন্দ করে। মিনিট পাঁচেক জাল হবে, তুমি ফেলবো। তরকারি হয়ে গেছে, মা ডাকতেছে, খাওয়াবো কিছু। রমেশ বাবা খেতে বসলাম, মাকে চেষ্টা করছে অনেক কিন্তু কিছু খাওয়াতে পারি নাই। সকালে যা খাইছে তাই, আবার একটু পরে চেষ্টা করবো, দেখি খাওয়াতে পারি। বারান্দাতে রেখে আসছি, আজকে রান্না করছি কি তো দেখছেন, গন্ডুল আর হচ্ছে ডাটা দিয়ে ডিম দিয়ে একটা তরকারি রান্না করছি, আর মাসকাটের ডাল পুরিয়ে লো মা ডাক পারতেছে। তরকারি আলু ডালু কিছু দেয় নাই, বেগুন দেয় নাই, খাইতে বেশ ভালো লাগতেছে। খালি ডাটা দিয়ে ভালোই লাগছে, কাঁচামরিচ সোপাল ডাটা খুব আগে তো গরু ছিল, বারো তেরো নাজার শক্ত পালানে দিয়েছি, সব গোবর গেছে জমিতে, গোবর থাকছে উর্বর, এখন তো তা নাই। দুই বছরের গোলা গুণ এলাকা
আমাদের সাথে আপনারা কিছু খাওয়া দাওয়া করবেন। মাছ খাই ডালে মাছ দিলে সব থেকে টেস্টটা বেশি, এগুলো খারাপ হয় না, ভালো হচ্ছে। খেতে আর একটু সময় লাগবে, খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নেব। বিকালে হয়তো বৃষ্টি আসতে পারে, গরম পড়ছে যেহেতু। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশে থাকেন।